আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো সকলে। আজ আমি অষ্টম শ্রেণীর বন্ধুদের, শিক্ষার্থী বন্ধুদের জন্য অষ্টম শ্রেণীর 4.1 অনুশীলনী 11 এবং 12 নম্বর অঙ্ক নিয়ে হাজির হয়েছি শেখ আলাউদ্দিন আহমেদ মিলন বেতুলা ইসলামী উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক উচ্চাকুল্লা। তো আজ আমি যে বিষয়টা তোমাদেরকে জানাবো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা হচ্ছে এই 4.1-এর এই অঙ্ক দুটো দেখলে অনেকে ঘাবড়িয়ে যায়, অনেক স্টুডেন্ট ঘাবড়িয়ে যায় যে এটা আসলে একটু কঠিন। কিন্তু আসলে এটা কঠিন না, এটাই সবচেয়ে সহজ অঙ্ক। এটা দুটো সূত্রের প্রয়োগ আছে, দুইটা অঙ্কে দুটো সূত্র, একটা সূত্র, চারটা সূত্রের প্রয়োগ আছে, এক একটা অঙ্কে দুটা করে সূত্র প্রয়োগ, চারটা সূত্র প্রয়োগ আছে, খুব সহজ সূত্র দুটো। একবার দেখিয়ে দিলেই তোমরা আশা করি সকলেই পেরে যাবে, দুশ্চিন্তার কোনো কারণ নেই। আর যতক্ষণ আমি তোমাদের ক্লাস করাবো ততক্ষণ তোমরা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবে। প্রথমে কোনো কিছু বুঝতে গেলে আগে হচ্ছে নিজের শুনতে হয়, কি বলছে স্যার সেটাকে শুনে তারপরে প্রয়োগ করতে হয়। তোমরা অধিকাংশ সময় যে ভুলটা করে থাকো সেটা হচ্ছে না শুনে আগে খাতা কলম নিয়ে স্যার কি করতেছে সেটাই করা শুরু করে দিচ্ছ, কিন্তু সেটা করলে তোমরা কখনোই কোনো কিছু ভালো করে সাহায্য করতে পারবে না। সেজন্য তোমাদেরকে আগে হচ্ছে শিক্ষক কি বলছে সেটাকে শুনতে হবে, তারপর সেটার প্রয়োগ করতে হবে, নিজে করার চেষ্টা করতে হবে, তাহলে তোমরা কিছু শিখতে পারবে। ধন্যবাদ সবাই। এখন আমরা মূল পর্বে চলে আসি, যে গত ক্লাসে আমি যা করিয়েছিলাম তোমরা খুব ভালো করে দেখেছো, এজন্য তোমাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং তোমাদের জন্য অনেক অনেক পুরস্কার রইল। সব পুরস্কার তোমাদেরকে মৌখিকভাবে আমি দিয়ে দিলাম, পরবর্তীতে সাক্ষাতে যখন ক্লাস করব তখন হচ্ছে গিয়ে আমি তোমাদেরকে এই উপহারটা দিব। তো ঠিক আছে, আমরা এখন বেশি কথা না বাড়িয়ে আমরা আলোচনায় চলে আসি। 11 নম্বর অঙ্কটা দেখো, 11 নম্বর অঙ্কে কি বলা হয়েছে? 11 নম্বর অঙ্কে বলা হয়েছে যে দুইটা মান দেওয়া আছে, একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান সমান 12 এবং এক্স ওয়াই সমান সমান 12 এবং এক্স ওয়াই সমান 12 এবং এক্স ওয়াই সমান 27। যদি আমরা এ ধরি আর যদি বি ধরি তাহলে আমরা কি পাবো? তাহলে আমাদের সূত্রটা আসলো সূত্র সেরকম সূত্রটা আছে 4ab, সেই জন্য আমরা এখানে 4xy লিখলাম, কারণ x আর y হচ্ছে ab এর বদলে ব্যবহার করা হয়েছে। তো এখানে x প্লাস y হোল স্কয়ার মাইনাস 4xy, এখন এটার মান বসালাম 12, মাইনাস a স্কয়ার জায়গায় স্কয়ার, মাইনাস এর জায়গায় মাইনাস, 4 এর জায়গায় 4, xy জায়গায় 27, এর আগে কিছু নেই মানে ইনটু 12 স্কয়ার মানে 144, মাইনাস 27 4 27 108, 144 থেকে 108 চলে গেলে কত থাকে? 36। আমাদের এই প্রথম অংশের উত্তরটা হয়ে গেল 36। এবার একই অঙ্কের দুইটা অংশ, তো একই অঙ্কের দুইটা অংশ, একটা অংশ আর একটা অংশ, দুটোর মান নির্ণয় করতে বলেছিল, সেই জন্য আমরা এটা যদি এখন লিখি তাহলে এখানে আবার লিখবো, মানে দ্বিতীয় অংশ করছি।
যদি দুই অংশ পরীক্ষায় না থাকে, এক অংশ থাকে, তাহলে এক অংশ করবে। যদি দুই অংশ থাকে, আবার 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 আবার, তিন অংশ থাকলে আবার আবার, চার অংশ থাকলে আবার আবার, এগিয়ে নেগে 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 এরকম ব্যবহার করতে হয়। সো এটাও তাই, যত অঙ্ক থাকবে তত আবার 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 লিখে করলে হবে। তো এটা দুটো অংশ, সেজন্য আবার লিখলাম, দ্বিতীয় অংশটা তুললাম। এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। যদি আমরা এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ব্যবহার করা হয়েছে, তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, তাই তো? তাহলে আমরা এখানে এক্স এর জায়গায় এটা লিখলাম, এর জায়গায় এক্স লিখলাম, বির জায়গায় ওয়াই লিখলাম, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই। তাহলে এটারও মান বসিয়ে দিলাম, বারো স্কোয়ার মাইনাস দুই জায়গায় টু, এক্স এর জায়গায় সাতাশ, বারো স্কোয়ার 144 মাইনাস জিরো মাইনাস 27 54 সমান 90। তাহলে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেলাম। তো আমাদের একটা অঙ্কের দুইটা অংশ, সে দুইটা অংশের মানই আমরা পেয়ে গেলাম। এটা কিন্তু আমার, আমি আশা করি যে কোনো স্টুডেন্টের বুঝতে কোথাও প্রবলেম নেই, কারণ দুইটা সূত্র, যদি মানের উপর ডিপেন্ড করে আমাদের সবসময় সূত্র প্রয়োগ করতে হয়। সবসময় এটা মনে রাখতে হবে যে মানটা কি দেওয়া আছে এবং অঙ্কটা কি, মানটা কি এবং অঙ্কটা কি, এই দুটো জিনিস খেয়াল করতে হবে এবং খেয়াল করে সেভাবে প্রয়োগ করতে হবে, তাহলে নিশ্চয়ই আমরা উদ্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো। যদি মান এবং অঙ্কটার দিকে খেয়াল না করে আমরা আন্দাজে করি, তাহলে দেখা যাচ্ছে আমরা কিন্তু অঙ্ক শিখতে পারবো না। আবার আর একটা টেন্ডেন্সি তোমাদের ভিতরে থাকে যে আমার অঙ্ক হচ্ছে কি না হচ্ছে কি না, এটা দেখার জন্য পাশের আর একজনের সহযোগিতা নাও। কিন্তু পাশের সহযোগিতা নিতে গিয়ে অঙ্ক কখনো পাশেরটা দেখে হয় না, নিজের ভিতরে ঘটে যদি কিছু না থাকে তাহলে অন্যেরটা দেখে অঙ্ক করা যায় না। কারণ এ করতেছে এক লাইন, ও করতেছে আর এক লাইন, আর একজন আর একটা লাইন, তা তুমি কোন লাইনটা নিবে? কারণ তুমি তো অঙ্কর কিছু বোঝো না, সুতরাং তুমি কিন্তু ইউ উইল গেট এ বিগ জিরো। ওকে, সুতরাং সামান্য বোঝো, সেই সামান্যটাই তোমার কাজ দিবে। কিন্তু যদি তুমি এরটা একটু দেখার চেষ্টা করো, ওরটা একটু দেখার চেষ্টা করো, তুমি কিন্তু অঙ্কে পারবে না। এই কারণে তোমাদেরকে কী করতে হবে, পরীক্ষায় ভালো মার্কস পেতে হলে বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো কিছু করতে গেলে তোমাকে জানতে হবে, শিখতে হবে, না শিখলে কোনো কিছু করা সম্ভব না। এই কারণে আমি বলবো যে সব কিছু প্রয়োগ শিখবে, কখনো কারোর উপরে ডিপেন্ড করবে না। দেখো এখানে এক্স প্লাস ওয়াই সমান সমান 12, আমি আবারও বলছি অঙ্কটা মিলিয়ে নাও, এবং এক্স ওয়াই সমান সমান 27, এখানে মান দেওয়া আছে প্লাসের, এখানে এ প্লাস বি এবং এ বি, তাহলে নিশ্চয়ই এ বি কে কেন্দ্র করে নিয়ে সূত্রটা আসবে। আর এখানে এ বি কে সূত্র অঙ্কটা দেওয়া আছে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এখানে ওই হোল স্কোয়ারের একটা সূত্র আছে, মান দেওয়া আছে প্লাসের, সেই সূত্রটা অবশ্যই প্লাসের সূত্র আসলো, প্লাসের সূত্র আসলে এখানে অবশ্যই ফোর এক্স ওয়াই হয়ে যাচ্ছে। তখন ফোর এক্স ওয়াই হয়ে গেলে এখন মান বসাই দিব, অঙ্ক বেরোয় আসলো, উত্তর বেরোয় আসলো। আবার দ্বিতীয় অংশে আসো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর টু এ বি, এটা কিন্তু ফোর এ বি ছিল, এটা হচ্ছে টু এ বি, কারণ এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এটা এ মাইনাস বি হোল স্কোয়ার, ডিফারেন্স এটা, এটা হলো হোল স্কোয়ার আর এটা হলো সিঙ্গেল সিঙ্গেল স্কোয়ার, আলাদা আলাদা স্কোয়ার, এটা প্লাসের সূত্র, এটা মাইনাসের সূত্র, ঠিক আছে? এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু, ভেতরে যদি প্লাস হয় বাইরে মাইনাস, আর এখানে যদি মাইনাসের সূত্র ভেতরে প্লাস হয়েছে ভেতরে বাইরে মাইনাস হয়েছে, ভেতরে যা হবে বাইরে তার উল্টো হবে, এটাই স্বাভাবিক। এই সূত্রটা প্রয়োগ করলাম, মানটা বসালাম, অঙ্কটা হয়ে গেল, অ্যান্সার বেরিয়ে আসলো 36 আর 90। ওকে, এবার আসল আমরা 12 নম্বর অঙ্কে চলে যাই। 12 নম্বর অঙ্কে কি বলেছে, দেওয়া আছে এটারও দুটো অংশ, একটা দেওয়া আছে এ প্লাস বি সমান সমান 30, আরেকটা দেওয়া আছে এ মাইনাস বি সমান সমান 30। এখন প্রথম অংশটা বাতালাম, টু এ স্কোয়ার প্লাস টু বি এ স্কোয়ার, তা টু বি এ স্কোয়ার প্লাস টু বি এ স্কোয়ার তো কোনো সূত্র নেই বন্ধুরা, পেয়েছো? মূল বইতে কখনো কোনো সূত্র পেয়েছো? টু ইন্টু টু এ স্কোয়ার প্লাস টু বি এ স্কোয়ারের কোনো সূত্র কি পেয়েছো?